হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন কথা না বাড়ি, আমরা কাজে চলে যাই। আমার থাম্বনেল এন্ড ডিটেলস দেখে বুঝে গেছেন আমি আজকে কি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আমি আমি স্পটিফাই অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারেন আপনি বাংলাদেশে বসে? হ্যাঁ, আপনি বাংলাদেশে বসে অবশ্যই পারবেন স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ফখরুল আবেদিন রাহাত ভাইকে, যিনি যার কাছ থেকে আমি এটা শিখেছি। তো আপনাদের মাঝেও এটি শেয়ার করতে যাচ্ছি, স্পটিফাইয়ের মাধ্যমে আপনারা বিভিন্ন ক্লায়েন্টের প্রোফাইল, আপনারা অনেক ক্লায়েন্টের কাজ পান, কিন্তু বাংলাদেশে VPN ইউজ করেও স্পটিফাই অ্যাকাউন্ট ইউজ করতে পারছেন না। তো আমি আজকে স্পেশাল জিনিসটি দেখাবো যে আপনি বাংলাদেশে বসে স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সাকসেসভাবে সবকিছুই করতে পারবেন। চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। তো আজকে স্পটিফাই নিয়ে আমরা আলোচনা করব বলছিলাম। সো স্পটিফাই অনেক কাজে লাগে, তো আপনারা অনেকে হয়তো বা জানেন আর অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, স্পটিফাই আপনাদের অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না, তো আপনাদের অনেক ক্লায়েন্ট আছে, তো ওই ক্লায়েন্টের অ্যাকাউন্ট চেক করতে পারছেন না, কারণ বাংলাদেশে স্পটিফাই অ্যান্ড কি আরও রেস্ট্রিক্টেড এরিয়া, স্পটিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। তো আপনারা কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বাংলাদেশ বলেন আরও যে যে কান্ট্রিগুলোতে স্পটিফাই ব্লক করা, তো ওই কান্ট্রিগুলোতে আপনারা কিভাবে ইউজ করতে পারেন স্পটিফাই আমি দেখাবো। তো প্রথমেই আমি একটা আমার একটা নর্মাল একটা VPN আছে, তো ওই VPN দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো ওই VPN দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কি না দেখবো। তারপর আমরা অনেকেই হয়তো বা VPN ইউজ করে থাকি, বাট VPN দিয়ে আমরা অনেক সময় সাকসেস হতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমরা VPN দিয়েও সাকসেস হতে পারবো, কিন্তু সব VPN কার্যকর না, এই জন্য আমরা পেইড রিয়েল IP আমরা ইউজ করতে হবে আমাদেরকে। তো আমি বর্তমানে যে VPNটা ইউজ করছি এটার নাম হলো VPN আনলিমিটেড ফ্রি আনলক সিকিউরিটি প্রক্সি। তো অনেক সময় VPN ইউজ করলে কি হয়, প্রক্সি ধরে ফেলে, তো এই কারণে আমরা অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। তো আমি এই VPNটা, আমার এটা পেইড VPN, তো এটাতে আমি ক্রিয়েট করব। হ্যাঁ, তো আপনারা এটা দেখতে থাকুন। আমি US নিউ ইয়র্ক কানেক্ট দিয়েছি, তো আমি বেশি বকবক করব না, তো দেখতে থাকুন। আমি প্রথমে দেখাচ্ছি আমার একটা VPN আছে, তো ওইটাতে অ্যাকাউন্ট হয় কি না। তো অনেক সময় অ্যাকাউন্ট হতে চায় না, তো আমি আমি আর্লি একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখেন আপনারা, তো আমার ফর্ম ফিল আপ করা শেষ স্পটিফাই, তো আমার IPটা দেখে আছি আমারটা কোন দেশের IP, ঠিক আছে। তো আমার IP দেখতে পাচ্ছি USA, ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক, 1019 সিট, কান্ট্রি জিপ কোড। তো আমি এখন স্পটিফাই সাইন আপে ক্লিক করব, তারপর বাকিটুকু আপনারাই দেখতে পারবেন। তো আই এম নট রুপারে ক্লিক করলাম। তো এখানে আমি এটাই বুঝে দিতে চাচ্ছি যে যে কোনো VPN দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, নর্থ VPN বলেন আর এছাড়া যেগুলো VPN আছে। তো আমি আপনাদের কেমন একটা VPN এর কথা বলবো, এটা রিয়েল IP-র মতনই কাজ করবে, বাট আপনি সাকসেসভাবে স্পটিফাই অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন। তো আমি সাইন আপে ক্লিক করলাম, দেখুন সাইন আপে ক্লিক করার পর কিছুই আসছে না, তো এরকমই রয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমি আবার ক্লিক করি, তো দেখা যাক কি হয়।
হ্যাঁ, কোনো লোড নিচ্ছে না, তার মানে আমার VPN দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। হ্যাঁ, একটু লোড নিচ্ছে, বাট আপনার এখানেই থাকবে। তারপর এখানে থাকার পর এখানে আবার যাবে, দেখেন এখানে কি বলছে, ইউ সিম, একটু ওয়েট। এখানে বলছে কি, ইউজিং এ প্রক্সি সার্ভিস, ঠিক আছে, প্লিজ টার্ন অফ দিস সার্ভিস এন্ড ট্রাই অ্যাগেন ফর মোর হেল্প। তো আমার এই VPNটা পেইড, ঠিক আছে, বাট আমার প্রক্সি ধরে ফেলেছে। তো আপনারা অনেকে এরকম ট্রাই করেছেন, আপনারা এই VPNটা ইউজ করতে পারেন। এটা আমি ইউজ করছি, উইনস্ক্রিপ্ট, ঠিক আছে, উইনস্ক্রিপ্ট VPN। ওকে, এটাতে গেলাম। তো এটাতে প্রথমে সাইন আপ করবেন। তো সাইন আপ করাটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তবু আপনারা ফার্স্ট ও লাস্ট দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি winscape.com ওয়েবসাইটে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এর আগে যে VPNটা ইউজ করেছি, VPN এ পেইড থাকা পেইড বাট কার্যকর না, কারণ আমাদের যে প্রক্সি সার্ভার ওটা ধরে নিয়েছে। বাট উইনস্কিপ যে এটা অনেক বেটার, আমি ইউজ করে অনেক মজা পেয়েছি। তো এটাতে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো উইনস্কিপ প্রথমে আমি ডাউনলোড উইনস্কিপে ক্লিক করলাম, ডাউনলোড করে নেবেন প্রথমে সফটওয়্যারটি। ডাউনলোডে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভার্সন আসবে, ক্রমে আপনি এক্সটেনশন অ্যাড করতে পারেন অথবা উইন্ডোজ ডাউনলোড করতে পারেন। নিচে আছে দেখেন ম্যাক, লিনাক্স, আপনার যে যে প্রয়োজন। আর এখানে এক্সটেনশন আছে, এক্সটেনশনগুলো আপনারা অ্যাড করে নিতে পারেন, আবার ফোনে ইউজ করতে পারেন। তো এখানে অনেক রকম আছে, আপনি দেখে নেবেন। তো আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডাউনলোড করব। তো আমি উইন্ডোজে ক্লিক করলাম, দেন আমার ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা বেশি সাইজ না, অনলি 16 MB। তো আমার ডাউনলোড হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করুন। সো আমাদের উইনস্কিপ সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট। তো আমি এটাতে ওপেন করে ইনস্টলও করে নিচ্ছি। তো আমি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কি কি প্রসেস সম্পূর্ণ দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। সাধারণত আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করে থাকি, ঠিক ওইরকমই আমরা ইনস্টল করব, ঠিক আছে। তো এখানে নেক্সটে ক্লিক করব, দেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। সো আমার উইনস্কিপ সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট, আমি ফিনিশে ক্লিক করলাম অ্যান্ড এটাকে রানে ক্লিক করে দিলাম। এখানে আপনার পারমিশন চাইবে, তো পারমিশন অ্যালো অ্যাক্সেস করে দিব। অ্যালো অ্যাক্সেস দেওয়ার পর সো আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে উইনস্কিপ অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন। তো আমি নোতে ক্লিক করলাম, তো এটা নিউ ট্যাব নিয়ে ওপেন হয়ে গিয়েছে। তো আপনার এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাধারণত আমরা যেভাবে সাইন আপ করে থাকি ওইভাবে সাইন আপ করে নেবেন। তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর আমি নেক্সটে ক্লিক করব। তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইমেল যদি দিতে চান দিবেন, তো এটা অপশনাল। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। সো এটা অ্যাকাউন্টটা খুললে কি সুবিধা পান, এখানে দেখেন, এখানে ইমেল কনফার্মেশন করার পর আপনি 10 GB পাবেন আপনার অ্যাকাউন্টে। আর যদি আপনি যদি অ্যাকাউন্ট না করেন তাহলে আপনি 2 GB ইউজ করতে পারবেন। সো আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ব্যান্ডউইথ ইউজ 2 GB, ঠিক আছে। তো আপনি 2 GB পর্যন্ত ইউজ করতে পারবেন যদি অ্যাকাউন্টে ভেরিফাই না করে থাকুন। তো আমি আমার জিমেলে চলে গেলাম, আমি অ্যাকাউন্টে ভেরিফাই করছি। সো আমি যে ইমেলটি দিয়েছিলাম, তো এখানে কনফার্মেশন ইমেল চলে এসেছে উইনস্ক্রিপ থেকে। তো আমি এখানে ইমেলটি কনফার্ম করে নিচ্ছি। সো এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে আমার ইউজার নেম অ্যান্ড আমাকে বলছে আমাকে কনফার্ম করার জন্য। তো আমি একটু নিচে গেলাম, তো কনফার্ম ইমেলে ক্লিক করে দিলাম। তো আমাদের উইনস্ক্রিপ
অ্যাকাউন্টটি কনফার্ম সাকসেসভাবে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কনফার্ম। সো আমি আবার ওই সফটওয়্যারে চলে গেলাম। তো এখানে ডু ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ইয়াস, তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো আমার অ্যাকাউন্ট আছে। তো আমি যে ইউজার নেমটা দিয়েছি ওই ইউজার নেমটি আমি দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন পাসওয়ার্ডটা আমি যা ইউজ করেছি ওই পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করব। ওইখানে লগ ইন হতে হতে আমরা এখানে দেখে নিই, একটু আগে আমার ব্যান্ডউইথ ইউজ দেখলাম 2 GB, তো আমরা এখন দেখতে পাচ্ছি 10 GB। তো আপনারা 10 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। অ্যান্ড এটার মেয়াদ শেষ 2021 9th January, ঠিক আছে। তো এটা 1 মাস মেয়াদ দিয়েছে আমাদেরকে, তো 1 মাসে 10 GB আমরা ইউজ করতে পারবো। তো পরবর্তীতে আপনার নতুন নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অথবা আপনারা যদি ইচ্ছা থাকে তাহলে প্রাইসিং গিয়ে আপনারা এটা অ্যাকাউন্টটা আপডেট করে নিতে পারেন। সো আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে গিয়েছে। তো আমি এখানে ক্লিক করে, তো এখানে এগুলো ফ্রি অ্যান্ড কিছু কিছু আছে পেড, এই যে স্টার মার্কগুলো ওইগুলো পেড। তো আমি ফ্রি একটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এগুলো প্রিমিয়াম, এগুলো হবে না। তো এটা ফ্রি আছে, তো চিকাগো আমি সিলেক্ট করে এখানে অনেক ক্লিক করে দিলাম। উইন্ডস্কিপ অ্যাকাউন্টটি সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করি, আমি দেখিয়ে দিচ্ছি আমার আইপি, ঠিক আছে। তো আমি ip8.com লিখলাম, দেন আমার আইপিটা দেখিয়ে দিচ্ছি। সো আমার আইপি দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট চিকাগো। সো আমি স্পটিফাইয়ে চলে যাই, হ্যাঁ, spotify.com/USA অটোমেটিকলি চলে এসেছে। সো আমি ইন্টারে ক্লিক করে দিলাম। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এর আগে দেখেছিলাম যে মজিলা ফায়ারফক্স, হ্যাঁ, আমরা সাইন আপে ক্লিক করার পরেও সাইন আপ হয়নি। দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটা চলে আসে, এটা অনেকে ফেস করেছে। সো আমি এখন ক্রোম দিয়ে সাইন আপ করে দেখাবো। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার বেসিকলি এর আগে যেরকম আমি ফর্মটা ফিল আপ করেছি, ইমেল, কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড আপনি ইউজার নেম দিয়ে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি ফর্মটা ফিল আপ করি। সো সব কিছু ফিল আপ করার পর এখানে টিক চিহ্ন দিয়ে আই এম নট রোবটে ক্লিক করব। সো দেখা যাক কী হয়। আমাদের উইন্ডস্কিপ VPN এর জাদুর খেলা। তো আই এম নট রোবটে ক্লিক করার পর কোনো রোবটিক কোনো কিছু আসে নাই, তো ডিরেক্ট টিক চিহ্ন চলে এসেছে। তো সাইন আপে ক্লিক করে দেবো। তো এখানে লোডিং হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের স্পটিফাই অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, যে আমার প্রোফাইল, হ্যাঁ। তো স্পটিফাইটা অ্যাপসটা ডাউনলোড করে নিই আমাদের ল্যাপটপে। তো এখানে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। সো আমি আমার ডাউনলোড হয়ে গেছে সফটওয়্যারটি, আমি ইনস্টল করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি ডাউনলোড হবে, স্পটিফাই সফটওয়্যারটি। স্পটিফাই একটু অপেক্ষা করি। সো স্পটিফাই আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমরা উপরে কর্নারে তীর চিহ্ন দিয়ে ক্লিক করে
এখানে সেটিং ক্লিক করবো, তো এরকম একটা প্রবলেম আপনার ফেস করতে পারেন। তো নতুন অ্যাকাউন্ট, তো নতুন অ্যাকাউন্টের জন্য প্রবলেমটা হলো আপনার অ্যাকাউন্ট অটোমেটিক নষ্ট হয়ে যেতে পারে। তাই এই কারণে আমরা সেটিং ক্লিক করে আমরা ফেসবুকের সাথে কানেক্টেড করে নিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি নষ্ট হবে না। তো আমরা যদি পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে সহজেই আমরা ফেসবুকের মাধ্যমে কানেক্টেড করতে পারবো। তো আমি স্ক্রল করে একটু নিচে চলে গেলাম, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি, তো দেখতে পাচ্ছি এখানে কানেক্ট টু ফেসবুক। তো কানেক্ট টু ফেসবুকে ক্লিক করব। তারপর সাধারণত আমরা যেরকম ফেসবুকে পাসওয়ার্ড ইমেল দিয়ে লগ ইন করে থাকি, আমরা ওইভাবে লগ ইন করে নেব। তো আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম, দেন লগ ইন হয়ে যাবে আশা করি। তো লগ ইন করার পর আমি আমার ডিভাইস থেকে পারমিশন দিয়ে দেওয়ার কারণে অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট ফ্রম ফেসবুক, তো আমার অ্যাকাউন্টটি স্পটিফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। সো আপনাদের যদি অটোমেটিক লগ আউট হয়ে যায়, তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনি পাসওয়ার্ড ভুলে গেলে কোনো সমস্যা নেই, শুধু ফেসবুকে পাসওয়ার্ডটা মনে রাখলেই হবে। তো শুধুমাত্র ফেস নিচে গিয়ে কানেক্ট টু ফেসবুকে দিলেই আপনার স্পটিফাই অ্যাকাউন্টটি কানেক্টেড হয়ে যাবে। তো এই পর্যন্তই আমার ভিডিও, ভালো থাকবেন।